লাগেজ ব্যাগ বড়? হ্যাঁ, ওই যদি যাওয়া হয় বয়া এই জন্য ব্যাগ আছে। আর এটা এমনি হাতের ব্যাগ। হ্যাঁ, ওই বাবা বলে আমি এটা নিয়ে যাই। এটা নেব। আচ্ছা ঠিক আছে, তুমি নিয়ে নিও। আস্তে দাঁড়াও, এই পলি পলি দেখো। এখানে কি দুপুর হয়ে গেছে তো আমাদের যেতে যেতে, উনি তো চলে গেছেন বাড়ি। তারপর ব্যাগ কিনতে গেছি, ব্যাগ কিনতে গিয়ে আমি তখন বলছি, আমি ওনারা জানতেও পারি, আমি বলছি আমরা কবে থেকে একটা ছিপ কিনবো করছি, কিন্তু কিনতে পারছি না, বন্ধ দোকান। বলে না না, আপনি ওই দিকটাতে চলে যান, আর দেখবেন আছে। গিয়ে দেখ আজকে অনেক দিনের আশা উনার হুইল ছিপ একটা, এই যে হুইল ছিপ কিনেছি, এই দেখুন উনি সব ফিটিংস করে দিয়েছেন। এই যে শুধু কাঁটাটা পরাতে হবে, এই যে কাঁটাও আলাদা করে দিয়ে দিয়েছে। বাবাকেও দেখিয়ে দিয়েছে কিভাবে কাঁটাটা পরাতে হবে। অনেক দিনের আশা আজকে পূরণ হলো। মনে তো জামা এসেছে, আর ও দাদু ভাই আগে একটা প্যান্ট এনেছিল, সেটা ছোট হয়ে গেছে, এই জন্য আজকে আবার বলে না আমার দাদুর জন্য আমি আবার আজকে প্যান্ট নিয়ে যাবো। আর এটা মহিলারা কানে নিয়ে যেতে পারবে, এই জন্য নেওয়া হয়েছে। আর এমনি বাবা যেসব জিনিসপত্র পাওয়া যায় ডাল, এটা বিউলি ডাল আছে মনে হয়, মামা ডাল আছে, খোলার দরকার নেই, এটা ডাল বিউলি ডাল। আর এটা মনে হচ্ছে আমি ওই রিঠা এনেছি, ওই মাথা ব্যথা ওয়াশ করার জন্য শ্যাম্পুর পরিবর্তে এটাকে ভিজিয়ে রেখে মাথা ব্যথা ধোয়া দেবি দেখো। আর এটা ওই গোটা মুখ, এটা আজকে ভিজিয়ে দেবো, এ যখন কলা বেরোবে তো সেগুলো না, এটা বিউলি ডালবো, তাহলে এটা গোটা মুখ। হ্যাঁ, গোটা মুখে তো ইয়ে থাকবে, খোসা থাকবে। খোসা থাকবে দেখো, চুল কালো করা মানে একদম প্রচুর লোক মাখতো, চুল কালো করতো, চুল বড় করতো। এই দেখো নাকতলি, ও এই নাকতলি ধরো। আর এটা ওই ডাবল কি গুড নাইট, কত কিছু জিনিস এত কিছু, মানে ঘরে সব প্রয়োজনীয় জিনিস কয়েক, কবে থেকে তো যাবে যাবে। এটাও দাদু ভাই দাঁড়ি কামানোর ব্লেড, এই কবে থেকে যাবে যাবে, যাওয়া হয়নি, আজকে গিয়ে আপাতত কিছু জিনিস কেনা হলো। মুনের প্যান্ট, মুনের জামা এসে গেছে, প্যান্ট এসে গেছে, প্যান্টগুলো বেশ বড় আছে, ভালো, অনেকদিন ওটা বড় করে নিয়েছি, আগে তা ছোট ছিল বলে আজকে আমি বলি না বড়, অনেকটাই বড় অনেক বড় পর্যন্ত নাকতলি, নুকলো ও মুখে দিও না, এটা হ্যাঁ
খুলবে খুলবে হাত দিতে নিয়ে হাত ভালো করে ধুবে। মানে গ্রামের দিকে মানে আমাদের ঘরোয়া কিছু টুকটাক জিনিস আমরা এরকম বেরোলেই মানে নিজেদের প্রয়োজনীয় কিছু টুকটাক জিনিস কিনে ফেলি, আজকেও সেরকম কিনে ফেললাম। এটা বেশ ভালো, এবার মাছ ধরতে হবে, বড় বড় মাছ, সব মাছ ধরে নেওয়া, বড় বড় মাছ ধরবি। অনেক কিছু জিনিস এনেছে ওরকম, বাবা মা গেলেই নিয়ে আসে কাজ থেকে, যতটুকু যেগুলো প্রয়োজন যেগুলো এদিকে অনেক কিছু। এই যে এগুলো কি পাওয়া যায়, এই যে মাথা যেগুলো বললে মাথা, এই জন্য ওই কান্তিপে গেলে মানে লিখে লিখে রাখে, তারপর প্রয়োজনীয় জিনিসগুলো আনে। এই ছিপ টিপ এখানে তো পাওয়া যায় না, ডেট করে মাঝে মাঝে সময় করে দেখতে হয়।